বোরখা পরা এক ছাত্রীর দিকে এগিয়ে আসছে একদল যুবক, দিচ্ছে জয় শ্রীরাম স্লোগান, তাতে পিছু না হটে উল্টো এগিয়ে আসেন ওই ছাত্রী, দিতে থাকেন আল্লাহু আকবার স্লোগান। ভারতের কর্ণাটকের মান্ডপি ইউনিভার্সিটি কলেজে তোলা ছবি বলে দাবি করা এমনই একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় ওই ছাত্রী নিজের স্কুটার পার্কিংয়ে রেখে কলেজের উদ্দেশ্যে হাঁটা দিয়েছেন, সেই সময় তার দিকে এগিয়ে আসতে থাকা একদল যুবক যারা গেরুয়া স্কার্ফ ও চাদর পরেছিলেন, সঙ্গে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন তারা। তাতে পিছু হটে যাননি ওই ছাত্রী, বরং হেঁটে নিজের গন্তব্যের দিকে যেতে থাকেন। পিছু নেয় গেরুয়া চাদর পরা ওই যুবকরা। এমন পরিস্থিতিতে যুবকদের উদ্দেশ্যে পাল্টা আল্লাহু আকবার ধ্বনি দিতে থাকেন ওই ছাত্রী। জানা গেছে প্রি ইউনিভার্সিটি কলেজের ওই ছাত্রীর নাম মুস্কান। এই ঘটনা সম্পর্কে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন তিনি। কোন সাহসে অত মানুষ তাকে ঘিরে ফেলা সত্ত্বেও গুটিয়ে না গিয়ে পাল্টা স্লোগান দিলেন, জানালেন সেই রহস্য। ভারতীয় সংবাদ সংস্থাকে মুস্কান বলেন, আমি যখন কলেজে ঢুকছিলাম তখন বাধা দেওয়া হয়, জিজ্ঞেস করা হয় আমি কেন বোরখা পরে এসেছি, কিন্তু আমি এসব নিয়ে মোটেও চিন্তিত নই। সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে মুস্কান দাবি করেন, আমাকে দেখেই জয় শ্রীরাম স্লোগান দেওয়া শুরু হয়, আমিও পাল্টা আল্লাহু আকবার স্লোগান দিতে থাকি। তার দাবি, উপস্থিত গেরুয়া চাদর পরিহিত কয়েকজনকে তিনি চিনতে পেরেছিলেন, কারণ তারা মুস্কানের সহপাঠী, তবে বেশিরভাগই বহিরাগত। মুস্কান জানিয়েছেন, পড়াশোনা করাই তার অগ্রাধিকার, তার কথায় ওরা আমাদের পড়াশোনা করার অধিকারটাই ছিনিয়ে নিতে চায় এক টুকরো কাপড়ের জন্য। স্কুল কলেজে হিজাব পরে আসা যাবে না এই দাবিতে গত কয়েকদিন ধরে পথে নেমেছে কর্ণাটকের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো, শান্তিপূর্ণ অবস্থান থেকে ক্রমশই হিংসাত্মক আকার নিচ্ছে। তেমনই ঘটনা ঘটেছিল মান্ডপি ইউনিভার্সিটি কলেজে। সেখানে হিজাব পরিহিত মুস্কানকে ঘিরে ধরে একদল মানুষের জয় শ্রীরাম স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। পাল্টা মুস্কানও আল্লাহু আকবার স্লোগান দেন। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। মুস্কান বলেন, গত সপ্তাহ থেকে এটা শুরু হয়েছে, আমি বরাবরই বোরখা আর হিজাব পরতে অভ্যস্ত, ক্লাসে বোরখা খুলে হিজাব পরে নিই, হিজাব এখন যেন আমার অঙ্গ হয়ে গিয়েছে। কলেজের প্রিন্সিপালও কোনোদিন কিছু বলেননি, বহিরাগতরা এটা শুরু করেছে। এই পরিস্থিতিতে প্রিন্সিপাল আমাদের বোরখা আনতে মানা করেছেন, কিন্তু হিজাবের দাবিতে আমাদের প্রতিবাদ জারি থাকবে। কলেজের দ্বিতীয় বর্ষের বাণিজ্য শাখার ওই ছাত্রী বলেছেন, আমার হিন্দু বন্ধুরাও আমার সঙ্গে আছেন, আজ সকাল থেকে একের পর এক ফোন পাচ্ছি, আমি আশ্বস্ত। রিজাউল ইসলাম রাজীব, ব্রেকিং নিউজ।